জলে ডুবে যাওয়ার ঘটনার মোকাবিলা কিভাবে করতে হবে তা অধিকাংশ মানুষের অজানা, তাই ওই পরিস্থিতিতে কি করা উচিত কি করা উচিত না তা নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো জলপাইগুড়ির রাজবাড়ি পুকুরে। জলপাইগুড়ি জেলা প্রশাসন এবং পৌরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটের যৌথ উদ্যোগে মক ড্রিল করা হয়। নেশাগ্রস্ত অবস্থায় নিজের বাড়িতে আগুন লাগিয়ে দিল এক ব্যক্তি। সোমবার ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কলেজপাড়ার বড়তালি এলাকায়। দমকলে একটি ইঞ্জিন এসে কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় কাউন্সিলর সমাদের প্রতিনিধি বিজন দে জানিয়েছেন, মনোজ চৌহান নিজের বাড়িতে আগুন লাগিয়ে চম্পট দেয়, বাড়িতে কেউ থাকে না। দিনহাটা ভেটাগুড়িতে সিঙ্গি জানিতে বিজেপি কর্মী কুঞ্জরায় করে মাথায় ছুরি দিয়ে আঘাতের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার দিনহাটা ভেটাগুড়ি সিঙ্গিজানি গ্রামে এই ঘটনা ঘটে। আহত বিজেপি কর্মী কুঞ্জরায় বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপি কর্মী আক্রান্তের ঘটনা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠল, অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। বিজেপি করার অপরাধে প্রতিবেশী বাড়ির ওপর দিয়ে বিদ্যুৎ সংযোগ নিয়ে যেতে বাধা দেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। গত এক মাস ধরে অন্ধকারের রাত কাটাচ্ছেন চারটি পরিবার। স্থানীয় প্রশাসন এবং বিদ্যুৎ দপ্তরকে লিখিত অভিযোগ জানিয়েও কোনো সুরা না মেলায় ক্ষোভ দানা বাঁধছে তাদের মধ্যে। পঞ্চায়েত ভোটের আগে বিজেপি পরিবারদের অন্ধকার রাখার অভিযোগ সামনে আসতেই বিপাকে পড়েছে ঘাসফুল। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে সোমবার মালদা জেলার রতুয়ার এলাকাবাসীকে সচেতন করতে পদযাত্রা আয়োজিত হলো পুকুরিয়া থানার পুলিশ কর্মীদের উদ্যোগে। এদিন একটি পদযাত্রা বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। পদযাত্রায় পা মেলান পুকুরিয়া থানা ওসি গৌতম চৌধুরী সহ থানার পুলিশ কর্মীরা। মাদক বিরোধী দিবস উপলক্ষে সোমবার দক্ষিণ দিনাজপুরে বংশিয়ারি থানা উদ্যোগে আয়োজিত হলো পদযাত্রা। সচেতনতামূলক এই মিছিল শুরু হয় বুনিয়াদপুর বাস স্ট্যান্ড থেকে। থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকার, কার্তিক সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পা মিলিয়েছেন এই মিছিলে। পুলিশের পাশাপাশি বুনিয়াদপুর আবগারি দপ্তরের পক্ষ থেকেও মাদক বিরোধী দিবস উপলক্ষে মিছিল করা হয়।